হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অবশেষে চলে এলো কিন্তু পিজি ভর্তির প্রথম যে ধাপ, সেটা কমপ্লিট হওয়ার পরবর্তী ক্লাসের নোটিফিকেশান, অর্থাৎ ক্লাস শুরু নোটিশ চলে এসছে এবং তার সাথে ডকুমেন্ট ভেরিফিকেশান নোটিশ চলে এসছে। 30 নভেম্বর 2023 মধ্যে দিতে হবে মাইগ্রেশন, এমনটাই জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়। শেয়ার করছে কী কী ডকুমেন্টস লাগবে, অফলাইন ভেরিফিকেশান কীভাবে হবে সবটা বলে দিচ্ছি এবং 10টা ইউনিভার্সিটি আপডেট শেয়ার করছি একটা ভিডিওতে। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি পরপর আপডেটগুলো। তারপর আপডেটগুলো শেয়ার করছি ইউনিভার্সিটি ওয়াইজ। প্রথমত শেয়ার করে দিচ্ছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি NBU তরফ থেকে ক্লাস কমেন্সমেন্টের একটা ক্লাস চলে এসেছে নোটিশ, এবং তার সাথে চলে এসেছে কিন্তু আপনার মাইগ্রেশন এবং যাবতীয় যা ভেরিফিকেশান। প্রথমত জানিয়ে দিই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আপনার 3 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে NBU-তে। অর্থাৎ যেরকম যা ইউনিভার্সিটি বলে দিয়েছিল যে তারা 3 তারিখ থেকে ক্লাস শুরু করবে NBU, 3 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে। এবং জানিয়ে দিই 9 থেকে 16 তারিখ এই যে এই 9-16 মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, এবং সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনে আপনার যাবতীয় যা ডকুমেন্টস সমস্ত কিন্তু অরিজিনাল আপনাকে দেখাতে হবে, এবং তার সাথে কিন্তু অতি অবশ্যই জেরক্স নিয়ে যাবেন এক কপি করে, এবং সেটাকে মেবি সেলফ রেজিস্টারও করলে হতে পারে। তো তার ফলে ডকুমেন্টেশনগুলো নিয়ে আপনাকে 9-16 মধ্যে আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাসেই হবে ভেরিফিকেশান। এবং জানিয়ে দিই মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য বলে দিয়েছে এই 30-11-2023 মধ্যে মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। তাই যারা আজকে যে সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টস আছে, যারা NBU স্টুডেন্টস তাদের লাগছে না মাইগ্রেশন, বাকি ইউনিভার্সিটি স্টুডেন্টসদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। তাই আপনাদের ইমিডিয়েটলি কিন্তু আবেদনটা করে নিতে হবে, পুজোর আগেই আবেদনটা করতে হবে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য, যাতে আপনারা নভেম্বরের মধ্যে পেয়ে যাচ্ছেন। করে দিচ্ছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বা CBPBU তার তরফ থেকে চলে এসে নোটিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ক্লাস শুরু। আপনাদের বলে দিই কাল আগামীকাল অর্থাৎ 3 তারিখেই এদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। অর্থাৎ যারা যারা আজকে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন এবং যারা এখানে ক্লাস করবেন, তারা ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কিন্তু আপনাদের পার্টিসিপেট করতে হবে। এখানে মেন ক্যাম্পাসে ডে শিফট এবং ইভিনিং শিফট রয়েছে, এখানে 11:30 থেকে হবে এবং তার সাথে 3টে অবধি। অন্যদিকে আজকে দেখুন এখানে 3টে থেকে হচ্ছে মানে আপনার মেন ক্যাম্পাসে ইভিনিং শিফটের জন্য, ডে শিফটের জন্য হচ্ছে 11:30 থেকে। অন্যদিকে ডে সেকেন্ড ক্যাম্পাস যেটা আছে সে অর্থাৎ কোচবিহার বা পঞ্চানন ইউনিভার্সিটি যেটা মাথাভাঙায় রয়েছে, সেখানে কিন্তু 11:30 থেকে হতে চলেছে তাদের যে ডে শিফটের জন্য ভেরিফিকেশান। আমি জানিয়ে দিই অরিজিনাল সমস্ত ডকুমেন্টস এবং সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ জেরক্স করে তাহলে আপনাকে নিজের সিগনেচার করে আপনাকে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। কী কী ডকুমেন্টস নিতে হচ্ছে? গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের মার্কশিট নিতে হচ্ছে এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ গ্র্যাজুয়েশনের কম্বাইন মার্কশিটটা নেবেন এবং টোটাল 1-5 সেমিস্টার মানে 1-6 সেমিস্টারের সব মার্কশিটগুলো নেবেন, সব করার জেরক্স রাখবেন। গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং আপনার হাই সেকেন্ডারি মার্কশিট এবং তার সাথে উচ্চ মাধ্যমিকের মার্কশিট নেবেন, এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশনটাও কিন্তু ক্যারি করবেন। সেকেন্ডারি মার্কশিট এবং মাধ্যমিকের যা ডকুমেন্টস আছে সেগুলো নিচ্ছেন। সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড নেবেন বয়সের প্রমাণের জন্য, কাস্ট সার্টিফিকেট থাকলে বা EWS সার্টিফিকেট থাকলে সেটা আপনাকে ক্যারি করতে হচ্ছে, এবং জানিয়ে দিই EWS কিন্তু অরিজিনাল লাগে। তারপরে চলে এসছে আপনার PH সার্টিফিকেট, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে ক্যারি করতে হচ্ছে। অর্থাৎ এই ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে হবে, এবং তার সাথে বলে দিয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে আপনাদের এই অ্যান্টি ট্যাগিংয়ের আন্ডারটেকিং ওথটা আপনাদের কিন্তু নিতে হচ্ছে, যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে PG অ্যাডমিশন স্টেপ বাই স্টেপে। তাই সেটা আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। করে দিয়েছি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, তাদেরও কিন্তু 3 তারিখ আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে, এবং জানিয়ে দিয়েছে তাদের ভেরিফিকেশান পরবর্তী তারা বলে দেবে, এবং জানিয়ে দিই তাদের যে ক্লাস শুরু হচ্ছে সেই সময় আপনাকে একটা আইডেন্টি প্রুফ হিসাবে নিয়ে যেতে হবে, অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড কোনো একটা ডকুমেন্টস নিতে হবে, এবং তার সাথে যে পেমেন্ট কমপ্লিট করেছেন সেই পেমেন্টের যে রিসিপ্টটা সেটা আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে আর পেমেন্ট স্লিপটা ক্লাস করার জন্য। এবং আগামীকাল থেকে তাদের যে মেন ক্যাম্পাসেই তাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। করে দিচ্ছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি তাদের যে ফার্স্ট যে ক্লাস করাতে চলেছে তার জন্য তার নোটিফিকেশান দিয়ে দিয়েছে। RBU তরফ থেকে জানিয়ে দিচ্ছে 3 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে, এবং সেই অনুযায়ী যারা যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদের কিন্তু ক্লাস আগামীকাল থেকে শুরু হবে। পরবর্তী ইউনিভার্সিটি জানিয়ে দেবে আপনাদের জবে ভেরিফিকেশান হবে, এবং আমি জানিয়ে দিই যখন আপনারা ক্লাস করতে যাবেন অতি অবশ্যই একটা আইডেন্টিটি প্রুফ এবং তার সাথে অ্যাডমিশন স্লিপ এগুলো কিন্তু ক্যারি করবেন অতি অবশ্যই। এবং আগামীকাল থেকে কিন্তু যাদবপুরে ক্লাস, তো বিশাল বড় বেস্ট অফ লাক। চলুন দেখে নিচ্ছি পরবর্তী ইউনিভার্সিটি, আমি চলে যাচ্ছি আবার ইউনিভার্সিটি ওয়াইজ। আমরা এবার দেখে নিচ্ছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফেও চলে এসেছে কিন্তু আজকে অ্যাডমিশন যে তাদের শুরু হতে চলেছে, যাদের যে ফার্স্ট যে ক্লাস শুরু হতে চলেছে তার নোটিফিকেশান চলুন আমরা একটু দেখে নিচ্ছি। তা এবং তার সাথে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে ভেরিফিকেশানও হতে চলেছে। জানিয়ে দিই 3 তারিখে এদের ক্লাস শুরু হবে এবং ভেরিফিকেশান হবে 3 অক্টোবর থেকে 9 অক্টোবরের মধ্যে, অর্থাৎ পুজোর আগেই কিন্তু এরা ভেরিফিকেশানটা কমপ্লিট করে নিচ্ছে। এবং এক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে, অ্যাপ্লিকেশান ফর্ম, অরিজিনাল অ্যাডমিট কার্ড লাগবে এবং তার সাথে মাধ্যমিক টু গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট
নেবেন। যারা এলএলবি পর এলএলএম করছেন তাদের সমস্ত মার্কশিটগুলো আপনি ক্যারি করতে হবে, এইচএস এবং গ্র্যাজুয়েশান এবং অথবা এলএলবি। তার সাথে আপনি যে পেমেন্ট রিসিপ্ট করেছেন তার অরিজিনাল পেমেন্ট রিসিপ্ট, যেটা আপনি পেমেন্ট করেছেন তার প্রিন্ট আউটটা নিয়ে যেতে হবে আপনাকে, এবং তার সাথে আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে নিতে হবে এবং পিএইচ সার্টিফিকেট থাকলে নিতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনাকে অরিজিনাল নিতে হবে এবং এক কপি করে জেরক্স, এবং জেরক্সের তলায় কিন্তু সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ আপনাকে সাইন কিন্তু করে নিতে হচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কিন্তু ক্লাসটা শুরু করে দিল। এবার চলে এসছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার ইউনিভার্সিটির তরফ থেকেও চলে এসছে তাদের ক্লাস শুরু, তারা নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়ে আলিপুরদুয়ার ইউনিভার্সিটিও কিন্তু আপনার 3 তারিখ থেকেই ক্লাস শুরু করতে চলেছে আর ভেরিফিকেশান করতে চলেছে আপনার 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, অর্থাৎ মাত্র 2 দিন 3 4 5 এর মধ্যে কিন্তু ভেরিফিকেশান হয়ে যাচ্ছে। টোটাল ডকুমেন্টস লাগবে, লাইক আপনার অ্যাপ্লিকেশানের ফর্ম এবং তার সাথে আপনার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আপনার গ্র্যাজুয়েশন অব দি মার্কশিট, সমস্ত ইডব্লিউএস ক্যাটাগরি বা পিএইচ ক্যাটাগরি বা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি হলে তার ডকুমেন্টস, 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চাইছে এবং কালার ফটোগ্রাফ, এবং তার সাথে কিন্তু আধার কার্ড আপনাকে নিয়ে যেতে হচ্ছে অরিজিনাল এবং জেরক্স। আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় সেখানে ক্লাস। এর পরবর্তী দেখে নিচ্ছি আমরা ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির তরফ থেকেও চলে এসে তাদের যে ক্লাস শুরু হচ্ছে তার টোটাল নোটিফিকেশান বলে দিয়েছে এবং ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য বলে দিয়েছে। আমি জানিয়ে দিই 3 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে এদের ফার্স্ট সেমিস্টারে প্রথম ক্লাস এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, আপনাকে যেটা নিতে হবে এবং তার সাথে আপনার ভেরিফিকেশান হয়ে যাবে আগামীকাল থেকে, যেটা নিতে হবে আপনাকে ডকুমেন্টস সেটা হচ্ছে প্রিন্ট আউট, আপনাকে অ্যাপ্লিকেশান ফর্ম নিতে হচ্ছে, অ্যাডমিশন চালান নিতে হচ্ছে, আপনার অল এডুকেশন কোয়ালিফিকেশানের যে মার্কশিট সেই সমস্ত কিছু অরিজিনাল, এবং তার সাথে রেজিস্ট্রেশন কপিসগুলো রাখতে হবে, ক্যাটাগরি সার্টিফিকেট এবং আধার কার্ড অরিজিনাল প্লাস জেরক্স আপনাকে নিতে হবে। এবং জানিয়ে দিই এদের যে ওরিয়েন্টেশনস এবং যে প্রোগ্রাম হতে চলেছে সেটা হবে 4 তারিখে দুপুর 12টার সময় একাডেমিক বিল্ডিং রুম 201 নম্বর ঘরে হতে চলেছে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি। এবং এটাও বলি এখানে সব জায়গায় কিন্তু ইউনিভার্সিটিতে এখন অ্যাডমিশন চলবে, কারণ এখনও কিন্তু অনেক জায়গায় সিট ফাঁকা আছে, তো তার ফলে যারা যারা এখনও অবধি চান্স পায়নি তাদের মন খারাপ করার কিছু নেই, এখন অনেক কটা লিস্ট আসার কথা। এরপরে চলে এসে সিধো কানো বিশ্ব ইউনিভার্সিটি, তাদেরও কিন্তু 3 তারিখ থেকে তাদের যে ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং 10:30 থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এবং তার পরবর্তী এখানে জানিয়ে দিয়েছে যে তাদের যে ডকুমেন্টেশান সেই সমস্ত ডকুমেন্টেশানগুলো ভেরিফিকেশানের জন্য নিয়ে যেতে হচ্ছে, বলে দিয়েছে মার্কশিট এবং তার সমস্ত মার্কশিট এবং তার সাথে মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট, পিএইচ বা ইডব্লিউএস বা বিপিএল সার্টিফিকেট এবং এনওসি যদি কোনো কিছু থাকে, অর্থাৎ যারা সেলফ ডেভেলপ সেলফ বা ধরতে গেলে ফাইন্যান্স কোর্সে ভর্তি হচ্ছে তাদের জন্য, এগুলো আপনাকে কিন্তু জোগাড় করে নিয়ে যেতে হচ্ছে সিধো কানো বিশ্ব ইউনিভার্সিটিতে। এবার শেয়ার করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, WBSU তরফ থেকে চলেছে 3rd সিলেকশন লিস্ট, এবং এখানে কিন্তু আজকে যে ডকুমেন্ট ভেরিফিকেশান হতে চলেছে 3 তারিখ থেকে হতে চলেছে, অর্থাৎ আগামীকাল থেকে হবে এবং তার পরবর্তী কিন্তু এদের ক্লাস শুরু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে। এবার চলে এসে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের তরফেও কিন্তু আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে এবং তার জন্য তার নোটিফিকেশান দিয়ে দিয়েছে 3 তারিখে এবং সকাল 11টা থেকে আপনাদের কিন্তু কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ক্যাম্পাস যেটা রয়েছে, অর্থাৎ কৃষ্ণনগর কলেজ যেটা, সেখানে আপনাকে যেতে হচ্ছে এবং সেখানে সকাল 11টা থেকে কিন্তু কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি সবাইকে যারা ফাইনালি সিলেকশন পেয়ে গেল এবং প্রথম ক্লাস করতে যাচ্ছেন। প্রথম দিনে ক্লাসের অভিজ্ঞতা অতি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।